আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আর এই অনশন নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি ডাক্তারদেরই বিঁধলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ, তিনি বলছেন পুজোর মরশুমে প্রচার পেতে রাজনীতি, প্ররোচনা এবং নাটকের প্রভাবে এই অনশন। প্রশাসন নজর রাখুন, নথি রাখুক। অনশনে কারো ক্ষতি হলে দায়ী থাকবে প্ররোচকরা, পুলিশ নিরাপত্তা দিক, কিন্তু অনশনে কোনো হস্তক্ষেপ নয়। সহকর্মীদের অসুস্থতায় ঠেলে দিয়ে রাজনীতি করলে দায়ী থাকবেন ডাক্তাররা। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল, কসমো বাজার, পুজোর স্টাইল। জ্যোতি বসু জুনিয়র ডাক্তারদের ধর্ণা পুলিশ দিয়ে পিটিয়ে তুলেছিলেন। এই সরকারের সৌজন্যকে যারা অপব্যবহার করছেন, ভালো মন্দ তারাই বুঝুন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের। চিকিৎসকদের যদি কেউ কোনো রোগ নিয়ে গিয়ে ডেডলাইন দিয়ে দেয় যে এত আমাকে এত ঘন্টার মধ্যে আমার রোগ সারিয়ে দিতে হবে, কেমন লাগবে? তখন একটা রোগ, একটা পরিকাঠামো এত বছর ধরে হয়ে এসছে, যে জুনিয়র ডাক্তাররা এই কথাগুলো বলছেন যে ডেডলাইন ডেডলাইন ডেডলাইন, আমি তাদের বলি 2011 সাল মোট রাজ্যে স্বাস্থ্যকেন্দ্র থেকে হসপিটাল সরকারি কাঠামোর সংখ্যা ছিল 1360। 2024 এখন এই সংখ্যাটা 1889। দুই, টোটাল বেড রোগীর শয্যা 2011 সালে 58,647, সরকারি হাসপাতালে 2011 সালে বেডের সংখ্যা 58,647, 2024 97,000। প্রত্যেকটা ধাপ ধরে ধরে দেখানো যায় কতটা উন্নতি হয়েছে। ফলে সেই জায়গায় বাকিটাও যদি কোথাও ফাঁক থাকে, আস্তে আস্তে কাজ হচ্ছে, কাজ হবে। এইভাবে তো ডেডলাইন দিয়ে কোনো রোগী গেল এবং সেই রোগী আপনাকে বললেন যে আমি আপনাকে 7 দিন বদলে 3 দিন সময় দিলাম, আমার জ্বর সারিয়ে দিন, আমার কিডনি ঠিক করে দিন, আমার ব্লাড ক্যান্সার সারিয়ে দিন, এই কথাগুলো বলতে পারবেন? দেখুন, রাজ্যিকর কে নিয়ে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনটা মেডিকেল কলেজে ডাক্তারবাবুদের যে সমস্যা তাকে কেন্দ্র করে তার দাবি দাওয়াগুলো, সেই দাবি দাওয়াগুলোর প্রতি আমরা আগেই আমাদের অবস্থান প্রকট করেছি, জানিয়েছি যে এই দাবি দাওয়াগুলোর প্রতি ভারতীয় জনতা পার্টির পূর্ণ সমর্থন আছে। মনে করি আমরা যে এই দাবি দাওয়াগুলো লজিক্যাল এবং এগুলো পূরণ হওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে না। দেখুন, আমাদের দাবি খুব স্পষ্ট। আমাদের প্রথম দিন থেকে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে নাম সংখ্যা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, দাবির সংখ্যা নিয়ে। কিন্তু যদি যে কোনো সাধারণ মানুষ আমাদের আন্দোলনকে ক্রমভিত্তিকভাবে দেখবেন, তারা বুঝবেন যে বিভিন্ন সময় সংখ্যাটা আলাদা হলো, প্রত্যেকটি দাবি আসলে প্রথম থেকেই ছিল এবং দাবিগুলি আসলে অভয়ার ন্যায় বিচার এবং আরেকটি অভয় না হতে দেওয়া, জনস্বাস্থ্য রিলেটেড কিছু দাবি আছে এবং ভয়ের রাজনীতি থেকে দূর বিরত থাকা, স্বাস্থ্যক্ষেত্রের জন্য কিছু দাবি আছে, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগের দাবি আছে। তো এই দাবিগুলোতে অবশ্যই আমরা অনড় থাকছি, অনড় থেকেই আমরা এই অনশন শুরু করেছি। এই অবস্থায় আমরা এই জায়গাতে এখন অনশনের জায়গাটা যে শুরু করেছি, তাতেও আমরা সেই 10 দফা দাবিকে সামনে রেখেই শুরু করেছি। কালকে রাত্রে সন্ধ্যাবেলা একটা ইমেল পাঠানো হয়েছিল কয়েকটি বায়ো টয়লেট নিয়ে কী জটিলতা তৈরি হয়েছে? মানে হ্যাঁ, এটা এমন একটা অদ্ভুত জিনিস যেটা নিয়ে জটিলতা তৈরি যে হবে আদৌ এটা আমরা কখনো ভাবতে পারিনি। তো যাই হোক, যেটা হয়েছিল যে ওনারা আমাদের এখানে কিছু সহৃদয় মানুষ আমাদেরকে বায়ো টয়লেট দিয়ে যেতে চেয়েছেন, আমরা নিজেরাও অ্যারেঞ্জ করেছিলাম। সেটা অ্যারেঞ্জ করার পর দেখা গেল যে ওটা তারা এখানে অ্যালাউ করছেন না। অ্যালাউ কেন করছেন না? বলেন যে এটা নাকি গ্রিন জোন, এখানে বায়ো টয়লেট অ্যালাউ করা যাবে না। তো যাই হোক, সেইটার জন্য আমাদের সন্ধে 6টা নাগাদ প্রায় একটা ওনাদেরকে মেইল করা হয়, তার উত্তর এখনও আমরা পাইনি। তাতে অসুবিধা একটাই যে এখানে যেসব মানুষরা আসছেন বা আমাদের যারা অনশনকারী যারা আছেন তাদেরকে বেশ কিছুটা দূরের একটা পাবলিক টয়লেট ব্যবহার করতে হচ্ছে। অসুবিধা নেই, এখন অবধি তো নিশ্চয়ই তাতে চালিয়ে নিতে পারছি। তবে ওই বায়ো টয়লেটটি যদি কলকাতা পুলিশ যদি খুব সহৃদয় হয়ে পারমিশনটি দেন, তাহলে অ্যাটলিস্ট কাছাকাছি একটা জায়গায় সেটা আমরা ব্যবহার করতে পারবো।